আমাদের যে বেসিক ডাটাবেসটা লাগে মনে করেন সব এখানে দেওয়া আছে একদম। আপনার কনস্ট্রাক্টর কি, ডেট কি, ডাটা টাইপ কি, করে আপনি যেখানে থেকে পাশাপাশি যেয়ে সিনট্যাক্স দেখে দেখে যে সিলেক্ট স্টেটমেন্ট, তারপরে সিলেক্ট ডিস্টিংক্ট, হ্যাঁ ওয়্যার ক্লোজ, এন্ড অর, অর্ডার বাই, ইনসার্ট ইনটু, নাল ভ্যালুস, আপডেট, ডিলিট, হ্যাঁ সিলেক্ট টপ, দেখেন সিলেক্ট টপ, মিনিমাম, ম্যাক্সিমাম, লাইক, হ্যাঁ ওয়াইল্ড কার্ড, ইন বিটুইন, অ্যালাই, তারপরে জয়েন, টেবিল জয়েন। আমি ওই টেবিল জয়েন পর্যন্ত যাচ্ছে চাচ্ছি, কিন্তু আপনাদের জন্য হলো যে আমি আরেকটু দেখতে চাচ্ছি এখানে, দেখেন যে কুইজ এক্সারসাইজ, এই যে এক্সারসাইজ, এই এক্সারসাইজ আসবে। যারা একটু উইক তাদের জন্য আমি বলতেছি, এই যে মনে করেন এখানে যদি ক্লিক করেন তারপরে যে এইখানে কি আসবে, এখানে আসবে সিলেক্ট, মনে করেন সিলেক্ট, হ্যাঁ ফিটিং ফ্রম কাস্টমার আনসার থাকবে, হ্যাঁ কারেক্ট, এটা দেখাচ্ছে। নেক্সট নেক্সট যাবেন, নেক্সট যেয়ে মনে করেন যে এটা করবেন, এটা করে নিজে নিজে আগে কর আগে এটা করবেন, করে আপনার কি ধারণা হয় এগুলো সব এখানে লিখবেন, লিখে এখানে সাবমিট করবেন, এইভাবে একটা এই কোর্সটা কমপ্লিট করে যদি সময় থাকে। হ্যাঁ স্যার, আমি এখানে এড করতে চাই, রিসেন্টলি আমি অ্যান্ড্রয়েডে কথা বলতেছি, অ্যান্ড্রয়েডে কিছু অ্যাপ আসছে সিকুয়েল এর প্র্যাকটিস করার জন্য, ভেরি ইউজফুল। আমি লাস্ট উইকে এটা ডাউনলোড করছিলাম আপনার ক্লাসের পরে, এবং এই সেম সিস্টেম ওদের ওখানে এক্সারসাইজ করার একটা সুযোগ আছে, ভেরি হেল্পফুল যাদের স্পেশালি বাইরে অনেক সময় স্পেন্ড করতে হয়, ফ্রি টাইমে যদি কম্পিউটার অ্যাক্সেস না থাকে ওটা ইজিলি অ্যান্ড্রয়েড ফোন থেকে করা যায়। আমি আইওএস জানি না, তবে অ্যান্ড্রয়েড সিস্টেম মানে যেটা আছে ওটা দিয়ে করা যায়। জাস্ট অ্যাজ ইনফো ফর এভরিবডি, ওকে স্ল্যাক করে দিতে পারেন আপনি। হ্যাঁ স্ল্যাক করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা স্ল্যাক দিয়ে দিই। হ্যাঁ তো আপনি সিম্পলি একটা ডাটাবেস ক্রিয়েট করে দেখা যাবে যে ডাটাবেসের উপরে রাইট ক্লিক করলে এই লেফট সাইডে অবজেক্ট এক্সপ্লোরার, ওটা কিন্তু এই আপনি নতুন ডাটাবেস ক্রিয়েট করা যায়, মানে হয়তো সবার একটু হেল্প করতে হচ্ছে। আপনি একটু মানে শেয়ার করে, তাহলে আপনি যদি মোটামুটি কিছু শেয়ার করতে চান, কিন্তু আমাকে কি একটু বেসিক গুলো আমি একটু কমপ্লিট করে দেই। আমি মনে করেন যে আপ টু দা জয়েন পর্যন্ত আমাকে যেতে দেন, কেবিন জয়েন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা অনেকের জন্য হেল্প হবে, এটাই সেটাই হলো কথা। তারপরে কিছুটা থাকলে আমরা আপডেট নিলাম। হ্যাঁ সবাই হয়তো এক একজন এক এক জায়গা থেকে জানেন। হ্যাঁ আমি আধা ঘন্টার ভিতরে আজকে আপনার প্রাইমারি কি আর ফরেন কিটা একটু দেখে দেখাই দিই, যে প্রাইমারি কি কোনটা এবং কি ফরেন কি কোনটা। ফর এক্সাম্পল আমার এই টেবিলটা আছে, এই টেবিলের ভিতরে আমার আইডি এগুলি আছে, এর ভিতরে আমি আরেকটা টেবিল ক্রিয়েট করতে চাই যেখানে মনে করেন যে স্টুডেন্ট এডিশনাল ইনফো, আমি বলতে চাই স্টুডেন্ট এডিশনাল ইনফো, ক্রিয়েট ক্রিয়েট টেবিল, মনে করেন এফ ইনফো, তার ভিতরে করে নাম দিলাম দিলাম
দেখা যাচ্ছে আপনাদের, আমি বলতেছি যে এখানে আমি একটা টেবিল করলাম, দেখেন যে টেবিলটা হচ্ছে যে আপনার ফিল্ড হচ্ছে, একটা হলো সাবজেক্ট আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট। মানে এখানে সাবজেক্ট ওয়ান দেয়, যেহেতু সেম নামে হয়তো কোনো কারণে এটা নিচ্ছে না, সাবজেক্ট ওয়ান আর ডিপার্টমেন্ট যেটা হলো এরকম। এবং কি আমি বলছি যে এস আইডি, এটার আরেকটা ফিল্ড আছে স্টুডেন্ট আইডি। এই আগের স্যার এটা আগে আগের এই এইটার ছিল আপনার একটা আইডি, সেটা ছিল নর্মাল আইডি। কিন্তু এই টেবিলের জন্য যেটা মনে করেন যে স্টুডেন্ট এডিশনাল ইনফরমেশন, মনে করেন যে এস এ ডি দিলাম, এস এ আইডি, ফর এক্সাম্পল এস এ আইডি, এটা হচ্ছে যে আমার এই আইডিটা আসবে হচ্ছে কোন টেবিল থেকে, স্টুডেন্ট ইনফোর আইডি থেকে আসবে। মানে ওই টেবিলে যে আইডিগুলো আছে, যেখানে যে আইডিগুলো আছে, সেই আইডিগুলো হবে এই নতুন টেবিলের আইডির, হ্যাঁ মনে করেন মানে নতুন টেবিলের একটা আইডি হবে। আমি বলেই দিছি, কিন্তু এই টেবিলের ভিতরে যে আইডিগুলো আছে, এই আইডিগুলো ছাড়া আপনি কোনো অবস্থাতেই অন্য কোনো আইডি দিতে পারবেন না। ফর এক্সাম্পল আমি এইখানে আগে একটা টেবিলটা ক্রিয়েট করে নেই, যদি আমি এক্সিকিউট করি, যদি আমি এক্সিকিউট করি সাকসেস এক্সিকিউট, এখন মনে করেন এখানে আমি দিচ্ছি সিলেক্ট সিলেক্ট স্টার ফ্রম, সিলেক্ট স্টার ফ্রম মনে করেন এই টেবিল। এটা তো আর ইনসার্ট করতে হবে, এখানে ইনসার্ট না করলে তো হবে না। যাই হোক, আপনি দেখেন এখন কিছু পাবেন না। এটার মধ্যে আছে মনে করেন যে সাবজেক্ট, ও সাবজেক্ট তো বানান ভুল হয়েছে বোধ হয়, আর আসছে না, আসছে ঠিকই সাবজেক্ট এটা। এখন যদি আমি এটাতে ডাটা ইনসার্ট করতে চাই, তাহলে আপনি ইনসার্ট ইনটু এই টেবিল নেম, সিনট্যাক্স হচ্ছে টেবিল নেম, তারপরে আপনাকে দিতে হবে ভ্যালুস, ভ্যালুস। এখন মনে করেন যে আপনাদের অলরেডি একটা টেবিলের ভিতরে কিছু জিনিস এসে এটার মধ্যে আপনার অলরেডি আছে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদের নামে আরেকটা টেবিল, এই টেবিলের রিলেশন থাকবে, এই টেবিলের সাথে সেই টেবিলের একটা রিলেশন থাকবে। ফর এক্সাম্পল এখন মনে করেন যে ভ্যালু দিতে চাচ্ছি যে আপনার সাবজেক্টের একটা ভ্যালু দিতে হবে। আপনাদের আমরা কি বলতে পারি, যদি অটোমেশন ইঞ্জিনিয়ার হন, মনে করেন আমি সাবজেক্ট বললাম সেলেনিয়াম, এখানে যেহেতু মার্কার, এখানে আমি সাবজেক্ট আমি বললাম যে আপনার সেলেনিয়াম। তারপরে হচ্ছে মনে করেন ডিপার্টমেন্ট, মনে করেন ডিপার্টমেন্টের মধ্যে আমি হয়তো বললাম যে অটোমেশন, ফর এক্সাম্পল আমি বললাম অটোমেশন। এখন এই যে সেলেনিয়াম এবং এই অটোমেশন, এটা মনে করেন এখন এটা কার হতে পারে, আমি এটা দিতে চাচ্ছি রায়হান বাইকে। যদি আমি রায়হান বাইকে দিতে চাই, তাহলে এইখানে আমাকে কি দিতে হবে, এই যে এই আইডিটা আমাকে কোন আইডিটা দিতে হবে এখান থেকে বলেন তো? 5001। হ্যাঁ, আপনি যদি এখানে দেন 5001, এমনকি যদি সেটা ইনসার্ট করেন, হ্যাঁ আমি যদি এটাকে আমি এক্সিকিউট করে দেখি কি হয়।
হ্যাঁ এক্সিকিউট হয়েছে। এখন যদি আমি মনে করেন এটা দেখি, তাহলে সে লিনিয়ার অটোমেশন 5001। তাহলে কিন্তু এই 5001 এর মাধ্যমে আমি বুঝতেছি এইটা সেই লোক, এটা সেই লোকের ইনফরমেশন যে লোক আমার এই টেবিলে আছে, যে লোক আমার এই টেবিলে আছে। তো এখন মনে করেন যে আমি যদি এই টেবিলের থেকে বাইরের কোনো আইডি দিতে চাই, ফর এক্সাম্পল আমি এইখানে, আমি তো বলি নাই ওইটা কোনো কিছু, এটা 5001 না বলে এখানে 9 পর্যন্ত আছে। তো মনে করেন যে আমি এখানে এটা মুছে দিয়ে আমি এটা 10 দিলাম, দেখেন আমি যদি এটা দেই এটা কি নিতে পারবে? না, এটা নিতে পারবে না। রেফারেন্সের কথা হচ্ছে যখন আপনি কোন টেবিলের আইডি কে রেফারেন্স করবেন, কোন টেবিলের আইডি কে, আপনি দেখেন এই যে এই টেবিলের আইডি কে আপনি রেফারেন্স করছেন, যে এই নাম্বারটা হবে এই টেবিলের যে আইডি সেই আইডি থেকে, সেই আইডি থেকে। এখন এই টেবিলের যে আইডিটা আছে, দেখেন এই টেবিলের আইডি, এখন আমি কি করলাম, আমি এইখানে অটোমেশনের জায়গায় চেঞ্জ করে দিয়ে, মানে রায়হান ভাইয়ের নাম্বার ছিল কত, 5001, ওকে অটোমেশনের জায়গায় আমি এখানে বলে দিলাম, এখানে সেলিনিয়ামের জায়গায় আমি বলে দিলাম, আমি হয়তো অটোমেশন ছিল তো সেলিনিয়ামের জায়গায় আমি বলে দিলাম হয়তো মনে করেন AL, AL এইখানে আমি বলে দিলাম ম্যানুয়াল। হ্যাঁ AL এর চিন্তা করলাম, এখানে আমি বলে ম্যানুয়াল। এখন যদি আমি এটাকে অ্যাকসেপ্ট করি তাহলে কি সে নিবে? নিবে, এটা তো নেওয়ার কথা, এটা তো নেওয়ার কথা, এটা তো নেওয়ার কথা। এখন যদি আমি এই টেবিলটা দেখি, এই টেবিলটা যদি দেখি, এই টেবিলটা যদি দেখি, এখানে কিন্তু একটু টেকনিক আছে, কিন্তু দেখেন দেখেন যে একজন স্টুডেন্ট, এটা হতেই পারে একাধিক, এক সেম ডিপার্টমেন্টে না হয়ে একাধিক ডিপার্টমেন্টেও হতে পারে, বা আমি যদি এই ডিপার্টমেন্ট আমাদের তুলনায় করলে হয়তো সেটা হবে না, হ্যাঁ, কিন্তু এইখানে অনেকেই হয়তো একাধিক ডিপার্টমেন্টে পড়তে পারে। আবার দেখেন একাধিক সাবজেক্টও সে নিতে পারে, একাধিক সাবজেক্টও তার থাকতে পারে, কিন্তু তার সাথে তো তার রোল নাম্বারের তো সেম থাকতে হবে, তাই না? ওই সমস্ত ক্ষেত্রে, ওই ওই দিকের ক্ষেত্রে আপনার এই রেফারেন্স কি ইউজ করা হয়, যেটাকে ফরেন কি বলা হয়। যদি কোনো টেবিলের কোনো প্রাইমারি কি অন্য কোনো টেবিলে রেফারেন্স কি হিসাবে ইউজ হয়, তবে সেই টেবিলের ওই ওই ডাটাকে কি ফরেন কি বলা হয়, সেই টেবিলের ওই টেবিলের সেই রেফারেন্স কিকে ফরেন কি বলা হয়। এখন মনে করেন যে প্রাইমারি কি ডাবল হইতে পারে, প্রাইমারি কি না, না প্রাইমারি কি কখনোই ডুপ্লিকেট হবে না, প্রাইমারি কি, প্রাইমারি কি কি হবে না, কখনোই নাল হবে না, কিন্তু এখানে ফরেন কি কি দুইবার হইছে, হ্যাঁ ফরেন কি দুইবার তিনবার ডুপ্লিকেট হতে পারে। হ্যাঁ এইটাই হচ্ছে যে অনেক সময় রিলেশনশিপ করার জন্য, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ করার জন্য, যখন যে টেবিলে আরেকটা টেবিলের থেকে হুবহু ইনফরমেশন থাকবে, মানে ওই ইনফরমেশনটা থাকতেই হবে, এবং কি একাধিকবার হতে পারে। ফর এক্সাম্পল আমার একটা বেসিক ইনফরমেশন আছে ব্যাংকে, কিন্তু আমার তো একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, আমার চেকিং অ্যাকাউন্ট থাকতে পারে, আমার ডিপোজিট অ্যাকাউন্ট থাকতে পারে, সেভিং অ্যাকাউন্ট থাকতে পারে, এবং আমার চেকিং অ্যাকাউন্টে দুইটা তিনটা থাকতে পারে, কিন্তু তাই বলে কি আমার প্রাইমারি কি চেঞ্জ হয়ে যাবে? না না, ওই সমস্ত ক্ষেত্রে আমার এই ফরেন কিটা ইউজ হয়, এবং সেটা এইভাবে ইউজ হয়। ফরেন কি কি ক্যান বি ডুপ্লিকেট, প্রাইমারি কির সাথে ফরেন কির পার্থক্য হলো এরকম, যে মানে ফরেন কিটা রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হয়। আমি এখানে একটা জিনিস একটু দেখাতে পারি সবাই, হয়তো অনেকের লাগবে, কাজে লাগতে পারে। আপনি যদি ডাটাবেজে ক্লিক করেন আর ওই দুটা ডাটাবেজে যদি কি বা পাশের পেনে আপনি করেন, তাহলে আপনি শেয়ার দিয়ে আপনি একটু দেখান। ওকে থ্যাংক ইউ, শেয়ার, ওকে। না আপনার এটা তো পাবো না, আমি পাবো কি আপনার টেবিলটা তো আমার দেখাই দেবো।
আপনার এই এই জিনিসটা তো দেখা যাবো আমারে। না তাহলে আজকে আর পাবেন না হয়তো। ওকে ঠিক আছে, ওকে তাহলে আর আজকে পাবেন না। হ্যাঁ, তো আমরা মনে করেন যে প্রাইমারি কি এবং ফরেন ফরেন কির পার্থক্যটা দেখলাম, আর মনে করেন যে আপনার এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলির ভিতরে আসি আমার কাছে। হ্যাঁ, এই টেবিলের মনে করেন যে যে নামগুলি শুধুমাত্র একটাও তো সেই নাম নেই, তাহলে ওই টেবিলে যান, ওখানে আমার নাম বোধ হয় দুইবার আছে। আচ্ছা দেখি, এখানে নজরুল ইসলাম একজন আছে, নজরুল কে? সেম স্টেট আছে, স্টেট দিয়ে করা যায় না? তাহলে আমি আরেকটা আরেকটা আমি আপনাদেরকে আরেকটা আজকে দেখাই, আর একটু টেকনিক্যাল সাইডে দেখাই। কথা হচ্ছে যে আমার একটা টেবিল ক্রিয়েট করি, টিএল মনে করেন তারপরে it's not going to work. It's not into employee work. Insert into table দিতে হবে, right? ওটা কি তোমার ভুল ধরতেছে কেন? এমপ্লয়ি ওয়ান কি আমার আছে অলরেডি, দেখি আমি কি এক্সিকিউট করছি না, এটা এটা তো এখন আসবে, তাই না? এক্সিকিউট আছে, দেখি এটা সেটাতে দিয়ে তো তোমার লাভ নাই। এখানে আর একটু প্রাইমারি কি বলে আসি, তাই না? প্রাইমারি কি প্রাইমারি কি এখানে তোমার যে কই ওয়ানের জায়গায় এখানে টু দিয়ে আসলাম,
নাম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, নাম চেঞ্জ করে নে, মনে করেন যে আমার সব বলে আছে, তাই না? ও টেবল নেম এমপ্লয়ি 1 থেকে 2 প্রাইমারি কি মানে? হ্যাঁ, এটা করতে হবে। এখন হচ্ছে যে আপনার সিলেক্ট আপনার এমপ্লয়ি টু,